পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার বাইক আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানোর আবেদন করা হয়েছে, কিন্তু কতিপয় বাইক আরোহী বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন। মঙ্গলবার হেলমেটবিহীন বাইক আরোহীদের আটক করল ট্রাফিক পুলিশ ও মহিলা থানার পুলিশ। এছাড়াও এদিন জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন 25 জনকে আটক করা হয়। আজকে ভিলাটা মোড়ে মাস্কহীন যারা আছে তাদের এগেনস্টে আমরা একটা ড্রাইভ নিয়েছি। বর্তমানে ভিলাটা ক্রসিং সেখানে ট্রাফিক এরকম উদ্যোগ তো বারবার পুলিশ নিচ্ছে, তারপরেও কিছু মানুষ সচেতন অনেক অনেক বেড়েছে, অনেক বেড়েছে। আগে যে সংখ্যাটা ছিল মাস্কের এখন অনেকটাই বেড়েছে। এটা ছাড়াও এখন কিছু সচেতনতার অভাব আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।